আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস দিনাজপুর থেকে বলছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সকাল গড়িয়ে বেশ অনেকটা সময় হয়েছে। আপনাদের ভাইয়া কিছুক্ষণ আগে ডিম আর বাজার নিয়ে এসেছে, তো ভাবলাম ডিমগুলো আগে থেকে ধুয়ে তুলে রাখি, এতে করে পানি ঝরে গেলে ফ্রিজে রাখতে আমার সুবিধা হবে, এজন্য ডিমগুলো ধুয়ে নিচ্ছি। গতকাল আমার ভিডিওটাতে আমি বেশ কিছু ইম্পর্টেন্ট কথা বলেছিলাম, তো যারা দেখেছে তারা তো নিশ্চয়ই জানে, আর যারা এখনও দেখেনি তারা চাইলে এই ভিডিওটা দেখার পরে দেখে নিতে পারেন, আশা করি ভালো লাগবে। ডিম কিন্তু আমরা কম বেশি সকলেই ধুয়ে থাকি, তবে কেউ কেউ কিন্তু ডিম ধোয়ার ক্ষেত্রে কিছু কিছু ভুল করে থাকে, যেমন ডিমটাকে বেশ অনেকক্ষণ ভিজিয়ে রাখি, এতে করে কিন্তু ডিমের ভেতর পানি প্রবেশ করে যায় আর ডিমগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায়। তো ডিমের সাথে সাথে পুঁই শাক, কাঁচা কলা, বিভিন্ন ধরনের তরকারিও নিয়ে এসেছে, তো আমি ওগুলো তো তুলে রেখেছি ফ্রিজে, কিন্তু পুঁই শাকগুলো আমি এখন একবারে ধুয়ে কেটে ডিপে রেখে দিব, এতে করে এটা আমি আজকে রান্না করব না, কালকে রান্না করব, তাও শাকটা নষ্টই হবে না, ভালো থাকবে আর কি। আর এটা ছোট পুঁই শাকটা, শাক না কিছু কিছু শাক আমি সব সময় ধুয়ে কাটতেই পছন্দ করি, আবার কিছু কিছু তরকারিও আমি ধুয়েই কাটি, সবগুলো আর কি সব সময় হয়ে ওঠে না। তো এখন পর্যন্ত যারা আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, আর এই জাতীয় ভিডিও দেখার জন্য চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন, আর আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে এখানে আমি শাকগুলো কুচি কুচি করে নিচ্ছি, এরপরে এই বক্সটাতেই আমি ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দিব, বেশ ভালো থাকবে। পুঁই শাকটাতে কিন্তু প্রচুর পরিমাণে অ্যালার্জি, আমার মেয়ে খেতে পারবে না, হাফসার বাবা খেতে পারে, তারপরে তার খাওয়া ঠিক না, তারপরও কি মনে করে যে নিয়ে আসছে, তার নাকি হুট করে মনেই ছিল না যে পুঁই শাকে নাকি অ্যালার্জি, যার জন্য সে ভুলক্রমে নিয়ে এসেছে, তো এনে যখন নিয়েছে ফেলে তো আর দেওয়া যাবে না। প্রতি মাসে না আমাদের একবারে দুধ কিনে না, মনে করেন দুই তিন ধাপে ধাপে দুধ কিনে, তো তেমনই দুধ শেষ হয়ে গেছিলো বলে আবারও দুধ কিনে নিয়ে এসেছে। তা আমি প্রতিবার হচ্ছে জাল করে নেই, জাল করে তারপরে হচ্ছে গিয়া ঠান্ডা করে বোতলে করে ফ্রিজে রেখে দেয়, এতে করে দুধের প্রিজারভেটিভটা খুব ভালো থাকে। আদারওয়াইজ কিন্তু প্রায় একটা দুধ যদি অনেক দিন হয়ে যায়, মানে 10-12 দিনের মতো হলেই কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়। তো গিয়েছিল আজকে বেশ অনেকটা দুধ আনতে, কিন্তু পাইনি, অল্প পেয়েছে, তো যতটুকু পেয়েছে সেটাই নিয়ে আসছে। এরই মাঝে কিন্তু দুপুর হয়ে গিয়েছে, আমি এখানে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আমার শুক্রবারের দুপুরের খাবারটা না অধিকাংশ সময় একই রকমই হয়, মাংস, ডাল বা ভাজি, এজন্য আর আপনাদের সাথে আজকে শেয়ার করিনি, একটু দেখিয়ে দিলাম আর কি। আর আমি যে ডালটা রান্না করেছিলাম ওটা কিন্তু এর আগে আমি যে ফ্রোজেন করে রেখেছিলাম যে ডালটা সেটাই ছিল। তো বিকালের নাস্তা আজকে ছোলার ডালের হালুয়া বানাবো, আগের ভিডিওতে আমি দেখেছিলাম ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ওই দিন কিন্তু আমি ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নর্মালে রেখে দিয়েছিলাম ভিজিয়ে, এতে করে হবে কি, এখন আমি একটু দুধ দিয়েছি, হাফ কেজির মতো দুধ দিয়েছি, আর এই যে একটা সিটি দিয়ে নিয়েছি, ডালটা একদম সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। সেই সাথে কিন্তু আমি এর ভিতরে একটু ছোট এলাচ, একটু তেজপাতা, ছোট্ট একটু টুকরা দারচিনি দিয়েছি, এতে করে হবে কি ডালের ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। তো আপনারা চাইলে এটা পাটায়ও বেটে নিতে পারেন, আমি এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি বেশ কিছুটা ঘি দিয়ে দিব, প্রায় 1/3 কাপের মতো আমি ঘি দিয়েছি এখানে, দিয়ে তারপরে হচ্ছে গিয়ে ওই ডালটা দিয়ে এখন ভেজে নিব। এটাকে ডালের হালুয়াটাকে না যত ভালো করে ভেজে নেওয়া হবে তত এর কালারটা অনেক সুন্দর আসবে, আর যত ঘি দেওয়া হবে ততই কিন্তু ফ্লেভারফুল হবে।
তো এই যে আমার এখানে দেখতেই পাচ্ছেন ডালের হালুয়াটা কিন্তু একটু সাদা সাদা দেখতে, তবে এটা আমি যত আস্তে আস্তে ভাজতে ভাজতে এটার লাস্টে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। আমি চিনি দিব এখানে 1 কাপের মতো, যে যার স্বাদ মতো চিনি দিয়ে নিতে পারেন। তবে আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করেছি, কিন্তু একবারে না, আমি 2-3 ধাপে ধাপে চিনিটা ব্যবহার করেছি। এতে করে কালারটা অনেক ভালো আসে আর খেতেও ভালো লাগে। তো এই যে আমি এরকম পর্যায়ে নামিয়ে নেব, আমার প্যান থেকে দেখছেন ছেড়ে ছেড়ে দিয়েছে, ঘিটা আর হালুয়াটা একটু আলাদা হয়ে এসেছে। এ পর্যায়ে নামিয়ে নেওয়ার কারণ হচ্ছে আমি একটু সফট খেতে পছন্দ করি। অনেকে চাইলে এর থেকেও আর একটু জাল করে আর একটু হার্ড করে নিতে পারেন, এতে করে একদম হালুয়াটা একদম হার্ড হয়ে হবে। আর আমি যেটা করেছি এতে আপনার পিস পিস করে কাটা যাবে, তবে ভিতরটা কিন্তু ভীষণ সফট থাকবে। তো ঠান্ডা করার পরে আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি নিজের পছন্দ মতো শেপ দিয়ে। এখানে ছুরিটাতে কিন্তু আমি সামান্য ঘি লাগিয়ে নিয়েছিলাম যাতে কাটতে কোনো অসুবিধা না হয়। ডালের হালুয়াটা না আমার খেতে ভীষণ ভালো লাগে, খুবই পছন্দ করি। তো এই যে আমার মেয়ে খাওয়ার জন্য অস্থির ছিল, ও না কখনো এর আগে খায়নি, এটাই ওর ফার্স্ট টাইম ট্রাই করতেছে, তোর কাছে ভালোই লেগেছে। তো ওকে খেতে দিয়ে আমি ছাদে চলে এসেছি কাপড় তুলে নিতে। দুপুরে বেশ কিছু কাপড় ধুয়েছিলাম, সেগুলোই এখন তুলে নিচ্ছি। আমি কিন্তু বেশ কিছুটা সময় ছাদেই কাটিয়ে এসেছি, এখন চা করে নিয়েছি সবাই খাবো বলে। তো আল্লাহ হাফেজ, আজকের ভিডিওটা এ পর্যন্ত আসলো।